যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আমি সময় কোন রকম ভাবে মানে কোন রকম মানে সেই সময় এই সময় এই ব্যাপারটা আনি, তার কারণ হচ্ছে একান্নবর্তী পরিবার বা মানে কি বলবো নিউক্লিয়ার ফ্যামিলি দুটোর মধ্যে যেটাই বলো না কেন এখন একান্নবর্তী পরিবার আছে নিউক্লিয়ার ফ্যামিলিও আছে, তো সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আজকে নিউক্লিয়ার ফ্যামিলি হলেও আমার যদি চারজন ভাই থাকে সে ভাই একজন ভাই কলকাতার ওপারে আছে একজন পূর্বে আছে একজন পশ্চিমে আছে উত্তরে আছে দক্ষিণে আছে, যে ব্যাপারটা আমাদের কিন্তু একটা কৌতূহল থেকেই যায় যে ওরা আজকে গাড়ি কিনে ফেললো ওরা আজকে বাড়ি করে ফেললো মানে ওরা গ্রাম খুব ভালো আছে আমরা আমরা একটা কিছু করতে পারি না, এই ব্যাপারগুলো সব পরিবারের মধ্যেই আছে তারা মানে নিউক্লিয়ার হোক বা মানে যৌথ পরিবার হোক যেটাই হোক, কিন্তু মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এক পরিবারে থেকেও যদি দিনের পর দিন মানে এর অসুবিধা এর সুবিধা এই নিয়ে মানে খিটিমিটি লাগতে থাকে বা হিচকিচুতে থাকে একসময় এসে যদি এরকম কেউ পাশে এসে দাঁড়ায় বা ফ্যামিলিতে ইনভলভ হয়, যেমন আমি এখানে রবিদাসের কথা বলছি বা ধনঞ্জয়ের কথা বলি, মানে মানুষকে মেসেজ কিছু মানুষের মেসেজ কিছু মানুষের কাছে নিয়ে যাওয়া এটাই মানুষের মন পরিবর্তনের একটা অন্যতম উপায়, যে আমি একটা মানুষের সম্বন্ধে ভালো বলছি তবে সেই মানুষটা আরো দশটা মানুষ এর মুখ থেকে তার মুখে তার মুখ থেকে তার মুখে এইভাবে ভালো হতে হতে সেই মানুষগুলোর দূরত্ব কমে আসে এবং তারা এক জায়গায় হয়ে যায়। তো এখানেও সময়টা এরকম না যে আজকে দশ বছর আগে মানুষ মানুষের প্রতি হিংসা ছিল বা মানুষের মানুষের প্রতি ভালোবাসা ছিল, আজ থেকে দশ বছর পরে মানুষ মানুষের প্রতি হিংসা বা ভালোবাসা থাকবে না, এটা হতে পারে না, এটা সবসময়ের জন্যই আছে। তো এই সময় সেই সময় এই দুটোকে কোনোরকম ভাবে আলাদা করতে চাইনি, সেই সময়ে যা ঘটনা ঘটে এখনো এই সময় দাঁড়িয়ে সেই ঘটনা ঘটে কোনো না কোনো যৌথ পরিবারে বা কোনো না কোনো মানে সেপারেটেড ফ্যামিলিতে যেগুলো মানে যৌথ পরিবার বা সামথিং সেখানে ঘটে, কিন্তু আগেকার দিনে যেরকম ব্যাপারটা ছিল যে আগেকার দিনের ধরন হয়তো যে যারা মুখের উপর বলে দিচ্ছে বা এগুলোকে শেয়ার করে ফেলছে এখন সেটা তো হয় না, এখন সেটা রিজার্ভ হয়েতে একটা অন্যরকম ভাবে প্রকাশ করা, কিন্তু সময়টা ধরতে পারো সেই সময় বা এই সময় কোনোটাই আলাদা না, মানে সেই সময়ের জিনিস যদি আজকে আমরা নিয়ে কাজ করতে পারি মানে এর কিছু না কিছু ব্যাপার এই সময় ঘটছে এবং কোথাও না কোথাও ঘটছে এবং তার জন্য এরকম কোনো না কোনো ধনঞ্জয় কোনো না কোনো পরিবারে আছে যারা এটার মানে সলিউশন খোঁজার জন্য এদের থেকে ওদের যাওয়া আসা।